ফ্রেস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আবার চলে এসেছি পুজোর শপিং নিয়ে। ফার্স্ট পার্ট তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট, যাই বলো। চলে এসেছি নিয়ে, তা শুরু করছি আর কথা না বলে, খেয়ে দেয়ে রাতে ভিডিওটা করছি, কারণ কালকেই তোমাদের দিতে হবে। রাত্রি এখন বাজে 12টা বাজতে 5 মিনিট, 12টা, হ্যাঁ 12টা বাজতে 5 মিনিট বাকি। খেয়ে দেয়ে তোমাদের এই ভিডিও করতে বসলাম, চটপট কথা না বলে দেখানো শুরু করে দিচ্ছি। এই যে এটা মেয়ের, একদম লাট খাইয়ে দিচ্ছে মেয়ের। এর আগের দিন দেখেছিলাম এরকম পিঙ্ক কালার, ওটা কুচি ছিল, আর এটা গেঞ্জি। এটা নিয়েছে, এগুলো সব মিন্ত্রা থেকে নিয়েছে। এই যে মেয়ে সিম্পল পরে, ডিজাইন করা পছন্দ করে না, যার জন্য এই সব টপ গুলো নিয়েছে। আসলে ওকে টাকা দিয়ে দিয়েছে সবাই, ওর পছন্দ মতো নিয়ে নিয়েছে, কারণ ও জিগজ্যাগ পরে না। এই যে এটারও তাই, দেখো একদম হাতের কাছে, এ খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা, যত তাড়াতাড়ি করা যায় হাতের কাছে, এ করা একদম কটনের। এগুলো মল থেকে নিয়েছে। এই যে এই একটা গিফট পেয়েছে, এটাও একটা, এটা মিন্ত্রা থেকে নিয়েছে, এসেছে বাড়িতে অর্ডার। এই যে দেখো ফুল লং পা অব্দি অ্যাশ কালার, তার সঙ্গে এই যে ওপরে এই জ্যাকেট আছে, এই জ্যাকেটটা আছে গোল্ডেন কাজ করা জ্যাকেট। এটা, এই জ্যাকেটটা যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি, যার জন্য কিছু মনে করো না। এই যে অ্যারাকরা কিনেছে, ও একদম ঝিকঝাক বললাম পছন্দ করে না, সিম্পল কুর্তির ওপর পরবে। এই যে জয়পুরি প্রিন্টের ওপর ভেতরে গোল্ডেন কাজ করা আছে কিনেছে। এগুলো সব মলের জিনিস। এই একটা কিনেছে একদম কটনের কুর্তি, লং কুর্তি, এগুলো জিন্সের সাথে পরার জন্য। পুজো পারপাসে বললাম এগুলো তুই পরবি, বলছে হ্যাঁ এগুলোই আমি পরবো, জানো তো আমি এরমই পরি। এই একটা হয়েছে হোয়াইট কালারের, ভীষণ সোবার, এটা ও দিদি দিয়েছে, বহরমপুরে থাকে মাস্তুতো দিদি দিয়েছে এটা। এটাও খুব সুন্দর দেখতে, ওর খুব ফেভারিট চুড়িদার এটা। এই যে জিন্স নিয়েছে পায়ের কাছে, এই যে কাটা 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 কাটা, এই জিন্স নিয়েছে, ওই টপগুলোর সাথে পরবে। আর একখানা জিন্স নিয়েছে, এই দেখো এবারে দুটো জিন্স নিয়েছে, আবার কালী পুজোয় নেবে। নিয়েছে মানে ওকে সব পয়সা করি দিয়েছে, সব মিলিয়ে কিনেছে। এই একখানা কুর্তি আছে সি গ্রিন কালারের, এগুলো সমস্তই কটনের, মল থেকে নিয়েছে। আর এই লেগিংসটা নিয়েছে সোনাই, এই সাথে পরবে বলে এই লেগিংসটা নিয়েছে। ওড়না আছে বলে কেনেনি, একদম নতুন তোলা এই কালারের ওড়না রয়েছে। আর কিছু আছে, আজকে করছি তুমি বুঝতে পারছো, আজকে পঞ্চমী, এর আগে দু তিনটে পড়া হয়ে গেছে, যার জন্য পড়াগুলো আমি আর দেখাচ্ছি না। আজকে পরে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর কালকে যেটা পরে এসলো পরশু, সেগুলো লাট খাওয়া আমি দেখালাম না। এই যে একটা চুড়িদার আছে, এই যে মিন্ত্রা, মিন্ত্রা থেকে, এটার প্যাকেট খুলিনি কারণ আজকেই এটা এসেছে। এই যে এটা আমি একজনকে গিফট করব, একজনকে গিফট করব। এই একটা ড্রেস আছে, এই একটা জামা আছে, এটা আমি কিনিনি, আমার ছোট বোন, আমার মানে মাসির নাতনিকে দেবে। ইয়েলো কালারের কুচি কুচি সামনে থাক থাক দেয়া, ও দেবে। আমি দিয়েছি হোয়াইট কালারের পুরো পরি টাইপের, পুরো সাদা জামাটা খোলা, সেটা দিয়ে এসেছি, যার জন্য তোমায় ভিডিও করে দেখাতে পারলাম না। এই একখানা দেখো টপ আছে, এই যে একটা টপ আছে, এর সঙ্গে স্কার্ট। এটা আমার বাপের বাড়িতে, এটা ভাইয়ের মেয়ের জন্য, বাচ্চা আছে তার জন্য, কাকিমাকে দিয়েছি, সেটার সময়ও ভিডিও করতে পারিনি, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। হ্যাঁ আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বলছি আসো না, তাকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এটা আমার বরের জামার পিস, গিফট পেয়েছে। এই একটা গেঞ্জি, এর আগের দিন এরম একটা নীল ছিল, কিন্তু ওর ভেতরে দাগ দাগ ছিল, আর এটা একদম এক ঢালা ব্লু কালারের। এটা সোনাই দিয়েছে ওর বাবাকে, সোনাই প্রত্যেক বছর অনেক ক্লাস টু থেকে ওর বাবাকে দেয়, আর এখন 3-4 বছর হলো আমাকেও দেয়। আগে তো অত পয়সা কড়িও ছিল না, জমিয়ে জমিয়ে আমাকে দিত টাকা, মা তুমি এটা বাবাকে কিনে দেবে, তা এখন তো আমাকে সঙ্গে নিয়ে গিয়েই কেনে। এই একটা দিয়েছে বাবাকে, সব সময় গরমে পড়বে বাবা তুমি। এই যে একদমই মানে কটনের
এগুলো পরে ভীষণ কমফোর্ট। এইটা দিয়েছে সোনাই বাবাকে, আর একখানা দিয়েছে এই যে অলিভ কালারের গলার কাছটা এরম কাজ করা, সোনাই দিয়েছে ওর বাবাকে। সোনাই তিনটে দিয়েছে, জন্মদিনে একটা দিয়েছে সেটা আলাদা, আর এই পুজোর সময় দিয়েছে। দেখো সমস্ত লাটকে গেছে, তো লেবেল না থাকলে তোমরা হয়তো ভাবতে যে পুরনো দেখিয়েছে। এই একটা শাড়ি আছে দেখো, ব্লাউজ পিস, এটা এর ব্লাউজ পিস। এই যে কুচি শাড়ি আছে সি গ্রিন কালারের, আর আঁচলটার ভেতর আঁচলটা আছে এই যে ব্ল্যাক কালার, ওপরে এই আঁচলের দিকটা যাবে ব্ল্যাক কালার এই যে, আর ভেতরটা পুরো এরম কুচি কুচি শাড়ি। এটা আমি একজনকে গিফটের জন্য কিনেছি, ব্লাউজ পিস আছে। আমি কোনোদিনও দেখো মলে কিনি না, তোমাদের এর আগেও বলেছি, কারণ বাপের বাড়িতে আমি কোনোদিনও মলে কিনিনি। আমি বিশাল হাইফাই ঘরের মেয়ে না, অতি সাধারণ ঘরের মেয়ে, বিয়ে হোক যেখানে, কিন্তু আমি সাধারণ ঘরের মেয়ে, সেইটা আমি মনে রেখেছি। যার জন্য আমি মলে কিনি না, মেয়ে যদি জোর করে কিনে আনে অন্য কথা, কিন্তু আমি সাধারণ দোকান থেকে, ফুটপাথ থেকে কিনি না অবশ্যই, কিন্তু কিনি, একদম কিনি না তা না, দেখলে খারাপ লাগে। হয়তো কিনি সেই সময়টা, পয়লা বৈশাখের সময় কিনলাম হয়তো, বা কিছু এই সময় কিনি। এই দেখো এই শাড়িটা দেখো, এটা হচ্ছে আমার, কালারটা মানে ভীষণ আরো ডার্ক, তোমরা যেটা দেখছো তার থেকেও ডার্ক। এটা সোনাই দিয়েছে, আমি জানি না, আমাকে দুটো চুড়িদার, তিনটে চুড়িদার দিয়েছে, তারপরেও এই যে এটা কিনে এনেছে ওর বন্ধুদের সঙ্গে পড়ার পথে, ফেরার পথে ও কটা চুড়িদার কিনবে বললাম না, এই সমস্তগুলো কিনেছে, সেই সময় আমার জন্য এটা কিনে এনেছে, জানি আমি শুনলেই রাগ করব। আমাকেও তিনটে দিয়েছে সোনাই। এই একটা দিয়েছে লং ফ্রক আমার, এই যে মিন্ত্রা থেকে কিনে দিয়েছে এটা, বলে তুমি ভিডিও টিডিও করো তুমি এটা পরবে। গরিব মানুষ, গরিবের পুজো, বুঝতেই পারছো আমার কোনো হাইফাই দিতে হয় প্রচুর লোককে, এখানে আগেও দিয়ে দিয়েছি অনেক গিফট, তোমরা দেখেছো এখানেও অনেক কিছু আছে যেগুলো গিফট দিতে হবে, কিন্তু আমি নিজের জন্য কোনো সময় এত দুহাত ভরে কিনি। আমার তো আত্মীয়রা নিশ্চয়ই দেখছে, রিলেটিভস যারা আছে বা কাছের লোক বা আমার বাড়ির লোক, তারাও জানে, ভিডিওটা দেখবে, দু হাতে ভরে আমি কিনি, কিন্তু আমি নিজের জন্য কিনি না। মনে হয় আমার জন্য যে জিনিসটা কিনছি আরো দুজনকে দেওয়া হয়েছে, কারণ আমাদের ফ্যামিলিতে, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো, প্রচুর লোক আমাদের দিতে হয়, যার জন্য গরিবের পুজো আমি কিছু নিই না। এই একটা আছে, এই যে এটা গিফট, বালুচুরি শাড়ি, বালুচুরি শাড়ি রয়্যাল ব্লু কালার। এটা আমার ভীষণ ফেভারিট, শাড়ি, এটা আমার খুব পছন্দের শাড়ি। এগুলো সব ব্লাউজ পিস বানাতে দেয়া হয়েছে, ফলস পাড় পিকো হয়ে গেছে, কিন্তু ব্লাউজ পিস বানাতে দেয়া হয়েছে, এখনো ব্লাউজ পিস দেয়নি। আমার এই একটা শাড়ি দেখো, এইটাও আমার খুব পছন্দের। এই যে কুচির কাছে এইরকম পরবে, পুরো কুচিটা এরকম, এটা আঁচল কুচিটা পর কুচিতেও এরকম, এই যে কুচিতে এরকম পড়বে, খুলছি না পুরো, তোমাদের দেখাচ্ছি না, অলিভ কালারের শাড়ি, এই শাড়িটা আমার খুব পছন্দের। তোমাদের কেমন লাগছে বলবে, শাড়ি চুড়িদার কুর্তি কোনগুলো তোমাদের ভালো লেগেছে, কোনটা পছন্দ হয়েছে বলবে। এটাও গিফটের, গিফট আমার, আমার গিফট পাবা। এই একটা শাড়ি গিফট, দারুন একদম সফট, কালারটা ভীষণ শোভা, এই দেখো ভীষণ সুন্দর শাড়ি, পাটটা একদম রূপালি করা আছে, ভীষণ সুন্দর শাড়িটা, এই যে করা আছে। আমি নিজের বলতে কিছুই কিনিনি, বললে ভুল হবে বন্ধুরা, কিনেছি আমার জন্য এই দেখো নাইটি, এই নাইটি গুলো পরবো প্রতিদিন সকালে একটা করে নাইটি পরবো, এই যে নাইটি কিনেছি। এটা আছে রেড কালার, আছে ইয়েলো, তা কাপড়গুলো কিন্তু ভীষণ সুন্দর, কাপড়গুলো পরে ভীষণ আরাম। আর এই একটা আছে ইট কালারের, এই যে নাইটি, কোনটা ভালো লাগছে সব থেকে কালার বলবে আমাকে, এই যে নাইটি, সবই গোল গলা নর্মাল, একদম নর্মাল, আমাকে ভিডিওতে তোমরা তো দেখোই নর্মাল, যা পরে থাকি তাই একটু সাজতে ভালোবাসি, একটু লিপস্টিক পরলাম, মুখে তো কোনো পাউডার মাখি না, কারণ দুই একটা শর্টসে
পাউডার মেখে দেখেছি কোনো ভিউজ হয়নি, যার জন্য কিছু পড়ি না, তো কাজল লিপস্টিক একটু কানের টানের পড়ি। আর এই যে এইগুলো কিনেছি দেখো, লিপস্টিক, এই সরি আমার কথা ভুল হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তো এই যে নেল পলিশ গুলো কিনেছি, নেল পলিশ অনেকগুলো কিনেছি, কারণ আমার জন্য না, আমি নখে কোনো সময় নেল পলিশ খুব কম, কোনো সময় বললে এগুলো ভুল বলা হচ্ছে, এতগুলো নেল পলিশ সব মেয়ের জন্য কেনা, সরি এটা না, এই যে এই নেল পলিশ গুলো কেনা, মেয়ে পরে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়ের জন্য সব কেনা, মেয়ে আমাকে এত কিছু দেয়, তা আমারও তো কিছু মনে হয় যে ওর জন্য করি বা কিছু এ করি। আর মায়েদের তো কোনো জানোই তো, মায়েদের করার কি কোনো শেষ আছে। আর এই যে এটা সিঁদুর, সিঁদুর, আর এই দুটো লিপস্টিক, এইটা সব সময় ধরো এই কাছে পিঠে গেলেই কালারটা লাইট কালার, এটা নিয়েছি, আর এটা চেরি রেড কালার লিপস্টিক নিয়েছি পুজোর। আর এই দেখো, এই যে পারফিউম, কত রকমের কালার, প্রত্যেকটা কালার এক একটা কালারে এক এক রকম স্মেল, এই পারফিউম, এই যে একটা মেয়ে নিয়ে গেছে বললাম না, ঠাকুর দেখতে বেরিয়েছে, মেয়ে নিয়ে গেছে, দুটো বাক্স আছে, এই যে এটাও গিফট, আমার গিফট, আমার গিফট প্রচুর পাই, এক কথায় বলতে পারো, সেই জন্য হয়তো কেনা হয় না। দেখো কালারগুলো, কালারগুলো কাছ থেকে দেখাচ্ছি, পারফিউম প্রচুর পারফিউম পেয়েছি, দিতে ভালোবাসি, গায়ে চান করে উঠি পারফিউম দিই, তো ভালো হয়েছে পারফিউম। আর কিনেছি এই ফুল, মাথায় দেওয়ার ফুল, ফুলগুলো কিনেছি কিন্তু মাথায় দেওয়া হয়ে গেছে, শর্টস যখন করি মাথায় দিয়ে কিনেছি, এই গোলাপগুলো কিনেছি, আমার ফুল খুব ভালো লাগে, সবসময় তো পাই না তাজা গোলাপ, তাই গোলাপ তো। আর কিছু কানের কিনেছি, কানের গুলো আমার পড়া হয়ে গেছে, ভিডিও ডেলি করি বলে শর্টস এর সময়, এই দেখো লম্বা ঝুমকো, এই যে কানের, এগুলো কানের, এই এক জোড়া কানের আছে, এই যে কানের আছে আটকে গেছে, আসলে এগুলো পড়ি তো, পড়ে এবার এ হয়ে গেছে, এই কানেরটা আমার মেয়েকে গিফট করেছে, আমি কিনিনি, এই কানেরটা খুব সুন্দর, কানেরটা ভীষণ সুন্দর লাগে পরলে, এটাও আমার মেয়েকে গিফট করেছে, এটাও আমার মেয়েকে গিফট করেছে, ওর কলেজ থেকে তার বন্ধু বান্ধবী সব ওকে গিফট করেছে কানে। এই ছিল পুজোর শপিং, তোমাদের দেখালাম কমপ্লিট, গরিবের পুজো, কোনো হাই ফাই কিচ্ছু নেই, আমারও কি হয়েছে আমি দেখালাম, আমার সবটাই তোমরা গিফট শুনলে, আমার কেনার মধ্যে আমি কিনেছি নাইটি সেটাও জানলে, তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে, মেয়ের ড্রেসগুলো কেমন লাগলো, বা মেয়ে যেই যে একদম সিম্পল পরে সেগুলো কি পরা ঠিক, সেগুলো তোমরা একটু বকে দেবে, বলে দেবে, আমি বললেও শোনে না, আমি যদি একটু কিনে আনি তুমি কিনবে না, আমি এসব কাজ করা পুঁতির কাজ চুমকির কাজ আমি পড়ি না, একদম সিম্পল। তা যাই হোক, এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি, পুজো সবার ভালো কাটুক, সব ভালো থাকো, সুস্থ থাকো, ভীষণ ভীষণ পুজোর চারটা দিন আনন্দ করো, আমাদেরও বাড়িতে পুজো হয় জানোই, পুজো তোমাদের অবশ্যই দেখাবো, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, মহালয়ার দিন বড় অনুষ্ঠান হয়, এর আগের ভিডিওতে তোমরা কে দেখেছো জানি না পাঠিয়েছিলাম, যাই হোক তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকবে, তোমরা সাপোর্ট করবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর সব ভালো থেকো, এখনকার মতন রাখছি, বাই।